আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, রেগে আপনি চাইরা দিবেন? হ্যাঁ, আরে না, আমার বাপে পিটাই আমি না পারলে। আচ্ছা বলে, সমস্যা নেই। ভাষা আন্দোলন 27 তারিখ সাল সাল কত সালে আসলে গাইস, এখানে তেমন কিছু বলার নাই। এরা ভালোবাসা দিবস কবে এটা ঠিকই মনে রাখে, বাট ভাষা আন্দোলন কবে হয়েছে এটা জানে না। হ্যালো গাইস, অস্থির বাঙালি সিরিজের 88তম পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকে আমরা বাঙালিদের করা সবথেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো ইচ্ছা মতো হাসতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এত আনন্দ কি কি দিচ্ছ আসলে ওনাকে, যখন বয়সই কমে যাচ্ছে? মানসিক ভাবে তাকে শান্তি দিয়ে রেখেছে, শারীরিক ভাবে কোনো শান্তি দাও। গাইস, আসলে এখানে তেমন কিছু বলার নাই, এখানে বলতেই হচ্ছে লুকটি একদম লিজেন্ড। তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পপুলার টিকটকার, সুপার ভাইরাল, তবে আপনাদের দোয়া, আমরা তোমার জন্য দোয়া করি নাই। প্রিন্স মামুনকে আপনি ছোট ভাই না বানায় ডাইরেক্ট বয়ফ্রেন্ড এবং জামাই বানায় ফেলালেন কেন? গাইস, এখন আমি একটা কথা বলি, ইনি কি আসলে সাংবাদিক নাকি রিয়েল রোস্টার? মানে যেভাবে তিনি রোস্ট করে দিচ্ছেন। আপু ধরেন ধরেন, ও ও, আদর করি, আদর করব আপু। আমি শিওর ইনি যে শিক্ষা পাইছেন জীবনে আর কোনোদিন এভাবে ভেড়া ধরতে যাইব না। ওকে আমি এবার ডেমো দেই, যে টুনটুনি যেটা মনে করো জন্মের কিছু কিছু বয়স পর কাটে না, কাটলে মনে হয় মনে করো। গাইস, আপনারা কেউ কি জানেন টুনটুনি কি, জানলে একটু কমেন্ট করে জানান তো। তবে এটা বলতেই হচ্ছে ফাহিম ভাইয়ের বিষয়টা কিন্তু আমার অনেক ভালো লাগছে। তুমি বলছে ভালোবাসার টানে আমি ঠিক সেরকমই করছি, আবেগের বসে বিবেক দিয়ে তখন কাজ করি না, আবেগটাই কাজ করছে। আমি কিন্তু বাসায় গিয়ে প্রশ্ন করি। আহা গাইস, দেখছেন এদের কি ভালোবাসা। তবে গাইস, আমাদের জীবনে এরকম কোনো কিছু নাই। হ্যাঁ, যাই হোক, এবার দেখুন CR7 কে যখন অ্যাম্বুলেন্সের বাংলা জিজ্ঞাসা করা হয় তখন CR7 যা বলে আর কি। অ্যাম্বুলেন্স বাংলা, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের মধ্যে আর একটা ভালো একটা জিনিস আছে, অ্যাম্বুলেন্সের বাংলাটা তো অ্যাম্বুলেন্স, লেন্স মানে তো অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্সের শেষের অংশ, লেন্স মানে মাছ মানা বর্ষা খোসা, অ্যাম্বুলেন্স অর্থটা তো আমার তো একুরেন্ট নাই। তবে আমাদের যেটা রোগী টানার জন্য অ্যাম্বুলেন্স ইউজ করি, দুয়ারের কাছে ব্যবহার করি রোগী পরিবহনের জন্য, সেটা অ্যাম্বুলেন্স। আরে ভাই, অ্যাম্বুলেন্স তো অ্যাম্বুলেন্স, দেয়ার ইজ মোস্ট পপুলার অ্যাম্বুলেন্স। আমার বাড়িওয়ালার মেয়ে সাদিয়া দেখে থাকো তাইলে মোটরটা চালু করো, 30 মিনিট বাথরুমে বসে আছি, পানি নাই। সেই এইসব মেসেজ গুলা দিবেন, এগুলো ভালো লাগে, আসলে এগুলো ভালো লাগে। আপনাদের কারো পাশে পারি না থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, কারণ সেই বাড়িলার মেয়ে আমার লাইভ দেখতে পারে। কি গাইস, আমি বুঝলাম না, বাঙালিরা কি আসলেই কোনোদিন ভালো হবে না? মানে আপনারা বুঝতে পারছেন ওই কমেন্টটা করছে কি? আমার হিসেবে তো অনেকটা জমদারা নোবেল দেওয়া উচিত। নেও, এবার ঠেলা সামলাও, আরো বেশি করে নাচ। তবে আমার মতে এখানে আন্টি একদম ঠিক কাজ করেছেন। কি লেখা? BTS। তুই BTS সাপোর্ট করস? না। তাহলে কি করস? আওয়ামী লীগ। কি আওয়ামী লীগ? আওয়ামী লীগের একটা স্লোগান দে তো। আই বাংলা শেখ হাসিনা বাংলা। আমি বুঝলাম না, অত প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু লাস্টে এরকম হইলো কেন?
গাইস আপনারা কেউ এনারে থামান, না হলে বাংলাদেশের সকল সবজি ইনি একাই খেয়ে ফেলবে। গাড়ির কালো গ্লাসটা কালো, ভিতরে কিছু দেখা যাচ্ছে না। ড্রাইভার আমাকে বলতেছে যে ভিতরে প্রেগন্যান্ট মহিলা আছে। আমি বললাম ঠিক আছে একটু গ্লাসটা নামার। আমি গ্লাসটা খুলে দেখি ভিতরে তিনজন পুরুষ বসা। সত্যি এখানে পুলিশ আঙ্কেলটির সাথে খুবই অন্যায় হয়েছিল, তবে বাঙালিদের দিয়ে কোনো বিশ্বাস নাই, এরা যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারে। ও আমার মুশতাক, আমার বিলাভড হাজবেন্ড খন্দকার মুশতাক আহমেদ, কারো কোনো সমস্যা আছে? আমি তাকে নাম ধরে ডাকি বলে আপনাদের কি জলে? যাই হোক, এবার দেখুন এদের প্রেম প্রীতি নিয়ে জনগণ কি বলে। লুচ্চা,